আমি প্রফেসর ডক্টর বাহু হোসেন মেহেদি বলছি। আমি অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন। আপনাদের প্রায়শই আপনাদের কাছে আমরা প্রশ্ন পেয়ে থাকি, সেটা হচ্ছে যে ব্যথা পেলে আপনারা গরম সেক দেবেন নাকি ঠান্ডা সেক দেবেন। এক্ষেত্রে খুব সাধারণ একটা উত্তর এবং সেটা সবাই মনে রাখা খুব জরুরি, যে যেটা খুব তাৎক্ষণিকভাবে যে ব্যথাটা হয় তার জন্য আমরা ঠান্ডা সেক দিতে বলি এবং এটা খুবই কার্যকরী। হাইস্কুল এটা বিভিন্ন ব্যবহার, আইস ব্যবহার করতে বলি, ঠান্ডা পানি ব্যবহার করতে বলি বা স্যাক দিতে বলি। আর দীর্ঘমেয়াদী যেগুলো সমস্ত ব্যথা বা পেন, সেই ক্ষেত্রে আমরা গরম স্যাক দিতে সবসময় বলে থাকি। এটাই হলো আমার পরামর্শ। এটা করলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।